ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি রাজ্যভিত্তিক কনভেনশনের প্রস্তুতির নিরিখে মঙ্গলবার খোয়াই জেলার সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন ফোরাম নেতৃত্ব। সম্প্রতি রাজ্যের সাংবাদিকদের সার্বিক স্বার্থ রক্ষা সংশ্লিষ্ট বিষয়ে গঠন করা হয়েছে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি। ইতিমধ্যে এই ফোরাম গোটা রাজ্য জুড়ে সাংবাদিকদের মধ্যে জায়গা করে নিয়েছে। এরই নিরিখে আগামী 20 ডিসেম্বর আগরতলায় অনুষ্ঠিত হবে ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির প্রথম রাজ্য কনভেনশন। ইতিমধ্যে ফোরাম নেতৃত্ব কনভেনশনের প্রচার প্রস্তুতিতে নেমে পড়েছেন। এরই নিরিখে ফোরাম নেতৃত্ব মঙ্গলবার খোয়াই জেলার খোয়াই কমলপুর এবং তেলিয়ামুড়া সাংবাদিকদের সঙ্গে প্রস্তুতি বৈঠক করলেন। ফোরামের কনভেনার সেবক ভট্টাচার্য, অন্যতম নেতৃত্ব প্রণব সরকার, সুরজিৎ পাল সহ অন্যান্যরা তেলিয়ামুড়া প্রেস ক্লাব এবং খোয়াই টাউন হলে দফায় দফায় সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত নেতৃত্ব 20 ডিসেম্বরের রাজ্য কনভেনশনের উদ্দেশ্য সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন। কার্যত এই দিনের বৈঠকের পরই কিন্তু সংশ্লিষ্ট মহকুমার সাংবাদিকদের মধ্যে 20 ডিসেম্বরের ফোরামের রাজ্য কনভেনশনকে ঘিরে ব্যাপক উৎসাহ সারা লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।